বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য الحمد لله الحمد لله الذي هدانا الى الاسلام ومن علينا اذ جعلنا من امه حبيب خير الانام والصلاة والسلام على سيد الراشدين، إمام الكبلتين، جد الحسنين، سيدنا محمد، محمد صلى الله تعالى عليه وسلم صاحب التاج والمراج والنبوة وعلى آله وأصحابه وَلِلْكَرَمِ الكرم والصدق والإكرام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله ولا محمد وعليه اللہم صلی سلہ آلہ مولانا محمد والا لے سیاد مولانا مولانا دن کی تے کرم میں بولو گریب بولو ازرائل کاؤں کے چھر نا اللہم صلی اللہ آلہ واللے سہیا دینا ماں اللہ تمی دیا کر ن نصیب کروں مدینہ نبی جی کے نہ دکھائیا قبرت نیونا اللہم صلی اللہ علی مولانا محمد ہماد یا لے مولانا سلح رسول اللہ صلاح تو زندہ ہے واللہ تو زندہ اللہ میرے چشم عالم سے چھپ جانے والے سلا تنیا رسول اللہ سلا انیا جے مہجوری برامت جان عالم تر ہمیا رسول اللہ ترحم صلاة نیا رسول اللہ صلاة نیا بحق خوجا عبد الرحمن چوربی مدد کنیا سید احمد شاسری کٹی صلاة نیا رسول اللہ سلام بہق خواجہ اس مان ہارون المد دیا معین الدین وچستی صلاة نیا رسول اللہ علیکم کو نیا سلامیہ بےحق اب بغدادی بگ دظر کنیا شیر بنگلہ القادری سلطن رسول اللہ علیکم میں سلامیہ بسم اللہ الرحمن الرحیم وما كان لبشر ان يكلمه الله صدق الله العلي يُلَازِمُ وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين فتك নবীর উসিলায় আজকে এই দুনিয়া পেয়েছি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আজকে আপনার মাথায় টুপি আমাদের মাথায় টুপি মুখে দাড়ি। এত নিয়ামত আমরা পেয়েছি সেই মহান নবী রাহমতুল্লিল আলমিনের কদমে মদিনাতুল মোনার সবুজ গুম্বতকে নজরের মধ্যে এনে সালাতু সালাম পেশ করুন যদি মহব্বত থাকে আল্লাহর নবীর কাছে যদি এই সালাম কবুল করাইতে পারেন একশতে একশো পার্সেন্ট নয় আরো হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ইন্তেকালের আগে হলেও একবার মদিনায় মোনাওয়ার হাজির নয় শুধু রসুলে পাকের দিদার নসিফ হবে সুভান মোহাম্মদ নিয়ে পড়তে পারবেন الصلاه والسلام عليك سيدي يا رسول الله الصلاه والسلام عليك سيدي يا حبيب الله الصلاه والسلام عليك سيدي يا رحمه للعالمين وعلى الك یا شفیع المزنبی جبھی میں ری ہو سنگ در تمہارا یا رسول اللہ جبھی میں رہ سنگے در تمہارا یا رسول اللہ جب ہی میں ری سنگے در تمہارا یا رسول اللہ جب ہی میں ریحو سنگے در در تمہارا یا رسول اللہ یہی ہے ایک زینے کا سہارا یا رسول اللہ یہی ہے ایک زینے کا سہارا

তুমি দুনিয়াতে যার কেউ অনেকে বলে আল্লাহ আছে মাথা খারাপ কতায় কত আল্লাহ আছে বললে হয় না আল্লাহ তো তার জন্য আছে যার জন্য রহমত আলমিন আসে এজন্য আদম থেকে ঈসা নবী সবাই নফসি নফসি বলবে আর উম্মত উম্মত বলবে আমার নবী সুবহানাল্লাহ এটা আগে বুঝতে পেরেছেন ঈসা আলাইহিস সালাম এজন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন আল্লাহ নবী নয় যদি রহমতুল লিল আলামিনের উম্মত বানিয়ে পাঠাই তার বেশি খুশি হইতাম সুবহানাল্লাহ কারণ উম্মতের চিন্তা কে করবে নবী করবে দুনিয়াতে যার কোন সাহারা নাই বেসাহারা তার জন্য একমাত্র সাহারা রহমত উল্লিহ আলাম আল্লাহ এজন্য নবীগণ নবুত নিয়ে আল্লাহর কাছে সন্তুষ্টি প্রকাশ করেছে শুক্রিয়া আদায় করেছে বলে আল্লাহ আরো বেশি খুশি হতাম যদি তোমার নবী রহমত উল্লিল আল আমিনের উন্মদ বানাই পাঠাইতাস হন আল্লাহ কারণ নবীর উম্মৎ হলে না যান আজকে আমরা ভাগ্যবান যে আমরা রহমতুল্লিল আলামিনের উম্মতের অন্তর্ভুক্ত সুবাহান আল্লাহ আমি তো গুনাগার যোগ্যতা নাই সেজন্য আগে স্যালেন্ডার করেছি বেহাককে হাজ আব্দুর রহমান চৌরবি আলমা দাদিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি শ্রীকুট থেকে যদি কোনো সহযোগিতা আমি না পাই আজকে আপনাদের সামনে আমি বেজত হয়ে যাব আমি এই জন্য আগে আমার হুজুর কাবলার কদমে আর্জি করেছি গোলাম উঠেছি ওয়াজ করার জন্য কোরআন এবং হাদিসের কোনো জ্ঞান নাই কোনো এলম নাই যোগ্যতা নাই আমি শুধুমাত্র শ্রী কোর্টে শরীফের একটা নজর নিয়ে এখানে বসেছি হুজুর কেবলা আলম যদি নজর করে দুই একটা কথা আপনাদের সামনে বলতে পারবো এছাড়া আমার কোনো যোগ্যতা নাই আমি নিজে থেকে শাহিন সাহেব শ্রী গোলাম হিসেবে ওনার কদমে নিজেকে আত্মসমর্পণ করলাম বাকিটা হুজুর কেবলা বুঝবে সুভার তুমি হো বেসাহারো کا سہارا یا رسول اللہ تم ہی کو ہر دکھی دل نے پکارا یا رسول اللہ دکھا دو اپنا چہرہ پیارا پیارا یا رسول اللہ سبحان اللہ سبحان اللہ یہ مناجات دعا محبت نہیں ہے اللہ نبی دکھا دیے دی دی دے سبحان اللہ سبحان اللہ دکھا دو اپنا چہرہ پیارا, پیارا پیارا یا رسول اللہ خدا کا جیتے جی کر لو نظارہ

আমার কোন টেনশন ওদিকে তাকানোর কোন সময় আমার কেন জামানা ছুটে যায় লুটে যায় খল কত ক্যাগম মেরে হা তো মে হে দামন তুমারা রসুল্লাহ

জিন্দাবাদ সবাই বলছে মাইকে অ্যানাউন্স করতেছে বুলবুল আসতেছে নিরাপদ দূরত্ব বজায় রেখে নিজেদের যান মালকে নিরাপত্তা দেওয়ার জন্য সবাইকে নিরাপদে সরে যাওয়ার জন্য মাইকে অ্যানাউন্স করতেছে আগামী কাল বুলবুল আঘাত হানবে কিন্তু নবীর আশেক যারা নবীর প্রেমিক যারা তাদের সেই দিকে মনোযোগ দেওয়ার সময় নাই তারা জানে আগামী কাল বুলবুল আসক আর নাই আসুক দুনিয়ার বুকে কিছু হোক আর না হোক আমার নবী রহমতুল্লিল আলমিনের জুলুস হবে সুবাহান আল্লাহ কারণ নবীর চল্লিশতম আওলাদ আমাদেরকে তো হাতের মধ্যে নবীর দামান দেওয়ার জন্য এসেছে সুহান যদি বুলবুল আসতো যদি জুলুস না হবে এরকম যদি হতো আমার হুজুর কেবলা আসতেন না আমার হুজুর কেবলার আগমনে প্রমাণ করে দিয়েছে বাংলার জমিনে চট্টলার জমিনে জশ্নে জুলুসে ঈদে মিল আদম নবী উদযাপন হবে সুবাহান সেটাই দলিল আমরা হকের উপর সুবাহান মিলাদন নবী পালন হওয়াতে তো বুলবুল থেকে বাঁচছেন ঠিক কিনা বলেন তুই দু দুশো টাকাটা বুলবুল কি করবে আলা হজরত বলতেছে কাল সিংহায় ফু দিল দুনিয়া ধ্বংস হয়ে যাবে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তস নস হয়ে যাবে কিন্তু আমার নবীর আশেকেরদের কিছুই হবে না সুবহানাল্লাহ আমার আব্বা জানের কাছে আমি শুনেছি উনি তৈয়ব সারহমতুল্লাহ আলাইর মুরিদ তিনি বলেছেন উনি নাকি শুনেছেন নিজের কানে চোখে দেখেছেন এক ব্যক্তি আমার হুজুর কেবলা তৈয়ব সারহমতুল্লাহ আলাইকে বলছেন হুজুর আমাদের তো দিন দিন মুরিদ বাড়তেছে একটা মনে হয় বালাম খাতা বানাইলে মুরিদের নাম বাপের নাম মার নাম মোবাইল নাম্বারটা নিলে বা ঠিকানা লিখে নিলে ভালো হয় এরকম অনেক পীর আসে নাই কয়দিন পর পর কল দিবে আরে মা আর মুড়ি দিবে খবর নাই আসে না নাই নাকি আরেকজনের হাসে বাইতে কি ডরা কল দে দে কি ও অনে হড়ে ফয়েস কেনে পাইবা ফিরের লগে যোগাযোগ করেন না পড়িব না তো মরি গিয়ে তো ভাল্লার একখানে আইবে তো ফুসলার দে আসে না নাই দেহাতে আছে ঠিক চিহ্ন দেয় বা বাঁচিয়েছে আর দেহাতে মরি গিয়ে মরহুমে গিয়ে হা নাম্বার হাড়ি দে তো কেনা শরীর তো রু বাইরে বার লগে লগে মরিদের লিস্টে তো নানার নাম গান হারিয়ে গিয়ে নাই আরে হন না ডরাই তাহলে কোন দেয় বুম মারি বুম নয় ডরাইলে না কি আর তো মুসলমান নাকি নাকি হন না ওনারা মুসলমান ওই যা তিন না তিনশো তো তেরো জন এক হাজার কুরাইশ বাহিনীর ল মোকাবেলা করার জন্য বের হয়েছিল ঠিক কিনা বলেন তিনশো জন অস্ত্র ছিল না গায়ে বল ছিল না সতেরোই রমজান যুদ্ধ হয়েছে রোজা রেখে পেটে ভাত নাই খানা নাই মুখের মধ্যে ফানি নাই শরীরে বল নাই তারপর এক হাজারের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে কেন আর কিছু থাক না থাক কলবের মধ্যে নবীর প্রেম আছে ইমানি শক্তি আছে সুবাহান আপনাদের শক্তি নাই তো বলতে পারবেন না জবাব দিবেন কারণ আমি আপনাদেরকে আন্তর্জাতিক কারি সাহেব আমার সন্তানের মতো না আমার মনে হয় নাতির মতো আমি আপনাদেরকে ওয়াজ করে করতে না। যার কারণে এই দুই একটা কথা আমি বলবো আপনারা যাতে আমল করেন আমি যাতে আমল করতে পারি আমল করতে পারলে সেটাই হচ্ছে না যাওয়া তো রুশিলা বেশি দূর নয় সায়ন সাহেব শ্রীঘট পর্যন্ত যাইতে পারলে কাজ হয়ে যাবে শুভ এজন্য মুরিদ শেষ মারা গেছে ইন্তেকাল হয়েছে মুড়িদের নাম কাটার লাখি লাভ কি আজ তো অনু গরু হইলে দিতে তনু মৈস হইলে দিতে তনু মুড়িদিবে রাহিল হাসা না এটা কিন তো যে পীর সাহেবে মুরিদ দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে নাম কেটে দিছে খোঁজ নেওয়ার সময় নাই সে পীর সাহেব কিভাবে আবার কে আমাদের ময়দানে খোঁজ ঠিক কিনা বলে আর আমার হুজুর কেবলায় আলমকে সৈয়দ মোহাম্মদ তৈয়ব সারামতুল্লাহ আলাইকে যখন বলেছেন মুরিদের লিস্ট করেন হুজুর অনেক মুরিদ হচ্ছে যোগাযোগ রক্ষা করতে হবে আমার আব্বাদান বলতেছেন হুজুর কেবলা জবাব দিয়েছেন কেন এত লিস্ট করার দরকার কি যারা আমার দামান ধরেছে একবার ইসরাফিল আলাই ইসলাম সিংহাই ফু দিলে ওই পিস সাহেবের বালাম খাতা কোথায় থাকবে খুঁজে পাওয়া যাবে না আসমান টুকরো হয়ে যাবে জমিন তসমাস হয়ে যাবে কিন্তু আমার হুজুর কেবলার হাতে যারা বায়ত হবে তাদের শরীরের একটা পশমা হবে না সুবাহ আসলে কি জানেন আমার ভাই বলেছিলেন আমাকে জুলুস যারা করে তারা হকের উপর কিনা এবং না করে যারা তাদের জন্য বাঁচার কোন উপায় আছে কিনা এবার প্রমাণ হয়েছে যারা জুলুস করবে তারা বাঁচবে শুধু আমরা নয় জুলুস কারণে আল্লাহ বাকিদেরকেও বাঁচিয়ে দিয়েছেন সুভান বাকিদের কো বাঁচিয়ে দিয়েছেন এবার জুলুস নিয়ে যত বিরোধিতা হয়েছে বড় বড় আল্লাহ মারা যত বিরোধিতা করেছে অতীতে এত বিরোধিতা হয় নাই যত বেশি বিরোধিতা হয়েছে আল্লাহ বলে বুলবুল যাও 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 চট্টলার জমিনে যাও বীর পুরুষ কারা কাপুরুষ কারা একটু পার্থক্য করে দাও তুমি বলো আমি আসতেছি আমি আসতেছি যারা কাপুরুষ ঘরের মধ্যে ঢুকে যাবে আর যারা বীর পুরুষ চান দেওয়ার জন্য মিলাদুর নবীর জন্য বের হয়ে যাবে এক কথায় মিলাদুর নবী যারা পালন করে তারাই বীর পুরুষ মিলাদুর নবীর যারা বিরোধিতা করে তারা কাফুরুষ পাওয়া নাইছেনি বীর পুরস্কারা কা পুরস্কারা নাই বুলবুলের খবর শুনে অনেকে ঘরে ঢুকে গেছে তো বুলবুলের নাম শুনে অবস্থা আর কিয়ামত আসলে কোন অবস্থা হবে আবার দেখেন আর বুলবুলের খবর শুনে ঘরে নয় আশিকে রাসূল মাঠে ময়দানে বৃষ্টির মধ্যে নামাজ পড়েছে দেখেন কিয়ামতের ময়দানে চিত্র দেখেন কাল কিয়ামতের ময়দানে জুলুস হবে এভাবে সুবহানাল্লাহ আমাদের তো জুলুস করতে করতে সময় পার হয়ে যাবে রসুলের যেরকম জুলুসে দাঁড়ায় থাকি ওয়াশার মরে দাঁড়ায় থাকি এখানে দাঁড়ায় থাকি সেখানে দাঁড়ায় থাকি খাচ্ছি ফানি খাচ্ছি এ খাচ্ছি সে খাচ্ছি আনন্দ করছি আর কখন আউলাহ রসুল আসবে তাকিয়ে আছি কালকে আমাদের ময়দানও নিয়ামত খাবো আর কখন রহমতুল্লিল আল আলামিন আসবে তাকিয়ে থাকবো রহমতুল্লিল আল আমিন আসবে রহমতুল্লিল আল আমিনের পেছনে পেছনে নারায় রেসালাতের সুলাগান দিয়ে জান্নাতের মধ্যে চলে যাবো সুবাহ আল্লাহ Mishash hai. Hai. Hai naamana Hai. hai. hai দলিল আওলাদ রসুলের পিছনে পিছনে জামিয়ায় চলে যায় জামিয়াতে নিয়ে যায় না আওলাদ রসুল নিয়ে যাচ্ছে কেন জুলুস করে এত রাস্তা ঘুরে সব মানুষকে নিয়ে জামিয়ার ময়দানে কেন যায় হুজুর কেবলা বলেছেন আসো আসো জুলুস করেছ আমার সাথে সাথে আসো জামিয়া নুহের কিস্তি তোমাদেরকে নিয়ে কলা কৌশলে আমি হুজুর নুহের কিস্তির মধ্যে আরোহণ করতেছি কালকে আমাদের ময়দানে বায়াবহতা থেকে বাসার জন্য সুবাহ যারা জুলুসে গিয়েছেন কিস্তিতে উঠেছেন আর যারা যায় নাই বিরোধিতা করেছে নিজেদের কপাল মন্দ আমাদের কিছু করার আছে তো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সবাই বলুন আমিন আমি গুনাগার কোরআনে করিমের তেলাওয়াত ছোট্ট একটি আয়াতের অংশে তেলাওয়াত করেছি যেহেতু এখানে যোগ্য উপযুক্ত উলামায় কেরাম আছে বলার সাহস নাই

আল্লাহ আদম থেকে ঈশা নবীর উম্মত পর্যন্ত এত উম্মদেরকে না দিয়ে আমাদেরকে দান করেছেন সুহার আল্লাহ নেয়ামত যেটা বেশি বড় আলোচনা বেশি হয় ঠিক কিনা নেয়ামত বড় যে সুন্নিদের একটা বদনামি আছে সুন্নি আলেমদের একটা কি আছে বদনামি আছে সেটা কি সুন্নি আলেমরা বয়ান করলেই নবী নিয়ে আসে বলে কিনা অনারণ হইতা লাগতো না ডরাইতা লাগতো না মনে সুন্নি আলেমদের একটা বদনামি হলো বাতিলপন্থীরা করে নামাজের বয়ান দিলে নবী চলে আসে রোজার বয়ান করলে নবী চলে আসে যে বিষয়ে বিষয়বস্তু ঠিক করে দেওয়া হক না কেন সুন্নি উলামায়ে কেরাম নবীর শান সারা নবী ছাড়া ইয়া রাসূলুল্লাহ সারা আর কিছু বলতে পারে না আমরা বলি আলহামদুলিল্লাহ শত্রুর মুখে বলেছ আর আল্লাহ আমাদেরকে কবুল করেছে সুবহান এখন তো মনে করেন কি সুন্দর চেয়ার দেওয়া হয়েছে স্টেজ হয়েছে কত সুন্দর বায়ান করার পরিবেশ তৈরি হয়েছে এক সময় আল্লামা আজিজুল হক শাহের বাংলা রহমতুল্লাহ আলাই যখন কি করেছেন ওয়াজ করেছেন মাথা ফাটিয়ে দিয়েছিল বাতিলরা ঠিক কিনা বলেন ওনার মতো এত বড় একজন আলেম ওয়াজ নিরাপদে করতে পারে নাই ওয়াজের ময়দানে হামলা হয়েছে হামলা করতে করতে মাথা ফাটিয়ে দিয়েছে এমন কি ওনাকে খন্দকের খন্দকিয়ার ময়দানে কতবার ফেলে দেওয়া হয়েছে ঠিক কিনা বলেন তখন পরিবেশ ছিল না তো আমি আপনি যে ওয়াজ করতেছি হুজুর ওয়াজ করতেছে মনে হয় এলম বেশি যে জন্য। তাই না ক্ষমতা বেশি যে আল্লাহ মাজুল হক সেটা বাংলার কাছে কিছুই তো আল্লাহ মাজিল হক শেয়ার বাংলা নিজের মাথা ফাটাই ফেলেছেন ওয়াজ করতে করতে নবীর রসুলের সানে মানে আলোচনা করতে করতে আমাদের তো হচ্ছে না কারণ আমাদের জন্য তারা এই স্টেজকে সাজিয়ে দিয়েছেন খালি করে দিয়েছেন তারা রোজা রেখেছেন আমাদের কি করার সুযোগ করে দিয়েছেন সুবহান আজকে সুক্রিয়া আদায় করতে হয় আল্লাহ মাজিল হক শেয়ার বাংলা তিনি না হলে কিছুই হতো না ঠিকই না আমার হুজুর কেবলাকে পেয়েছি শেয়ার বাংলার দোয়ার সৎকায় সুবহান আল্লাহ কেমন আছে না বাড়ি গাড়ি না চিন দুনিয়ারি না চিন বাড়ি গাড়ি নাচা নেন দুনিয়াদারি আপনি জীবনে ক্ষয় করিলেন নবীর পরী নবীর পরী সে যে আমার হক শের বাংলা কাদেরি শের বাংলা কাদেরি সুবাহান আল্লাহ গাড়ি চাই নাই বাড়ি চাই নাই দিন দুনিয়া কিছু চাই নাই এজন্য সুন্নি আলেমরা কারে করে আসে সুবহান গাড়ি যেটা নিজের জন্য রাখছিল নিজে গাড়ি চাই নাই বাকি সুন্নি আলেমদের জন্য বাজেট করে দিয়েছেন সুবহান আল্লাহ দুনিয়াদারি নিজে চায় নাই বাকি সুন্নি আলেমদের জন্য বাজেট করে দিয়েছেন এই সুন্নি উলামায়ে কেরামগণ আপনারা যে আজকে মাহফিল করছেন শান শৌকত করে স্টেজে বসেছেন এটা তো শেরে বাংলার কদম থেকে পাওয়া সুবহান আল্লাহ কত বড় দয়া আমাদের আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লামা আজিজুল হক সাহেব বাংলার জজবাদান করুক সাহেব নাম আমি পবিত্র কোরআনে করিমের পঁচিশতম পাড়া বিয়াল্লিশ নম্বর সুরা সুরা শরীফের একান্ন নম্বর আয়াতের একটা ছোট্ট অংশ তেলাবাদ করল ছোট্ট একটা অংশ তেলাবাদ করার সুযোগ সৌভাগ্য আল্লাহ আমাকে দান করেছেন আপনাদের দোয়ায় আল্লাহ এখানে বলেছেন ওয়ামা কান আলী আয় আমি আল্লাহর স্বভাব এটা নয় যে সাধারণ মানুষের সাথে তোমাদের সাথে আমি আল্লাহ কথা বলবো সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি কোন মানুষের সাথে কথা না বলেন না আপনারা তো জিন আপনাদের সাথে কথা বলবে না আল্লাহ বলেন আমি কোন মানুষের সাথে কথা বলি আমি কোন সৃষ্টির সাথে কথা বলবো না বলি না আমি যদি বলি আমি গোলাম হোসেন যদি বলি আমি আপনাদের সাথে কথা বলি না অমুকের সাথে কথা বলি না এটা আমার বাহাদুরি নয় বরং সেটা আমার অহংকার আর অহংকার হচ্ছে পতনের কিনা আমার এই ক্ষমতা নাই নাই অধিকার যোগ্যতা না অমুককে আমি পাত্তা দিই না এটা বলতে পারি না কিন্তু আল্লাহ রব আলমিন বলেছেন আমি কোন মানুষের সাথে কথা অহংকার হয়েছে তাই না অহংকার তো আল্লাহর চাদর সুবাহ আল্লাহ সব কিছু আল্লাহ আপনার রুটাও কার আল্লাহ দিয়েছেন হুকুম হয়েছে মায়ের পেটে রু এসেছে আর হুকুম হয়েছে মায়ের কোলে বাচ্চা দুধ পান করছে সেখান থেকে রুনিয়ে গেছে সুবাহান আল্লাহ কারণ সেটা তো আপনার নয় সেটা তো মহান আল্লাহর আল্লাহর হুকুমে সেটা আপনার কাছে দেওয়া হয়েছে আল্লাহর হুকুমে সেটা আবার বের হয়ে যাবে সেখানে কেন সেই রুহের মধ্যে আপনার আমার কোনো ফাওয়ার চলবে না ক্ষমতা চলবে না মহান আল্লাহ একমাত্র সর্ব বিষয়ে সর্ব ক্ষমতাবান সুবাহান আল্লাহ

তো এটা তো বড় কোনো ক্ষতির বিষয় নয় বড় কোনো ক্ষতির বিষয় নয় সব কিছু আল্লাহ এজন্য বলতে হয় মানুষ মরার সংবাদ শোনার সাথে সাথে ইন্না আলিল্লাহি বা ইন্না ইলাই হের অর্থাৎ আমরা আল্লাহর জন্য এসেছি আল্লাহর কাছে যাইতে হবে এটা তো বড় ধরনের কথা না এসেছি আল্লাহর জন্য আল্লাহর হয়ে আল্লাহর আল্লাহ তালার কুদরতের মাধ্যমে আবার আল্লাহ তালা যখন হুকুম করবে চলে যাবো সুবাহ এজন্য ক্ষমতা কারা চলবে না ক্ষমতা কার যার ক্ষমতা বেশি অহংকার ওনাকে সাজায় কারণ আল্লাহ তালা এই ক্ষমতা কারো থেকে নেয় নাই কারো থেকে নাই নাই আল্লাহ তালার এটা জাতি আল্লাহ তালা নিজ থেকে আল্লাহ কুদরতি ভাবে ক্ষমতা ভান সুহান আল্লাহ এজন্য আল্লাহ বলেন আমি কোন মানুষের সাথে কথা বলি না কেন কেন আল্লাহ মানুষের সাথে কথা বলো না সেই মানুষ তো তোমার ইবাদত করে সেই মানুষ তো তোমাকে সেজদা করে আল্লাহ তুমি কেন কথা বলো না সেই মানুষ তো লক্ষ টাকা খরচ করে হস করেছে তুমি খোদাকে রাজি করানোর জন্য আল্লাহ তুমি কথা বলবে না কেন বলবে না সে মানুষ তো রোজা রেখেছে সারাদিন না খেয়ে উপর থেকে পানির পিপাসা ছিল পানি খায় নাই তোমাকে রাজি করার জন্য আল্লাহ তোমার তোমার সাথে একটা সম্পর্ক করার জন্য আল্লাহ তোমার তুমি পর্যন্ত যাওয়ার জন্য আল্লাহ তোমার তো তোমাকে চাই শুধু তোমাকে চাই কেন আল্লাহ তুমি তাকে চাও না কেন আল্লাহ তুমি তার পর্যন্ত তার সাথে কথা বলো না তার ইবাদতের দিকে তাকাচ্ছ না আল্লাহ বলেন নয় 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 আমি আল্লাহর ক্ষমতা আছে কিন্তু আমার বন্দার ভিতর ক্ষমতা নাই যোগ্যতা নাই আমি আল্লাহর সাথে কথা বলার সুবাহান আল্লাহ এরকম কেউ আছে কোন আলেম আছে আল্লাহর সাথে কথা বলেন মাইতুল মোকার খতিব সাপ মক্কা মদিনার খতিব সাপ কেউ বলতে পারবে আমার সাথে আল্লাহ কথা বলছে আমি আল্লাহর সাথে কথা বলে পারবে কেন আল্লাহ বলেন আল্লাহ তো তার সাথে কথা বলেন না আল্লাহ তো কথা বলেন কারো সাথে কথা বললে তিনি খলিল হয়ে যায় কারো সাথে কথা বললে মুসা আলাইহিসাম কলিম উল্লাহ হয়ে যায় কারো সাথে কথা বললে ঈসা রুহুল্লাহ হয়ে যায় কাউকে একদম লাম কামে নিয়ে গিয়ে লাম কানে নিয়ে গিয়ে পাশাপাশি বসে সামনা সামনি কথা বললে মোহাম্মদুর রসুল উল্লাহ হয়ে যায় আল্লাহ প্রমাণ করে দিয়েছেন আমি সবার সাথে কথা কেন সবাই আর এক নয় এখানে প্রমাণ হয়েছে দুনিয়ার সমস্ত সৃষ্টি সমস্ত মানুষ একত্রিত করলেও এক জায়গায় করলেও নবীগণের সমান হবে না সুবাহান আল্লাহ নবীগণের সমান তাদের সাথে আল্লাহ কথা বলেন আর আমাদের দিকে আমাদের সাথে কথাই বলেন তো এত আবাদত দিয়ে তো লাভ হবে না আবাদত করতে করতে সময় নষ্ট করে ফেলবেন আবাদত করতে করতে জীবন শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর সন্ধান পাবেন না আল্লাহ পর্যন্ত যাইতে পারবেন না মহান আল্লাহ তালা আপনার দিকে তাকাবেন না আপনি পর্যন্ত আপনি আল্লাহ পর্যন্ত যাইতে পারবেন না আল্লাহ আপনার সাথে কথা বলবেন না তো আল্লাহ তো দেখছেন আপনি নামাজ পড়ছেন আপনি আল্লাহ তো দেখছেন আপনি রোজা রাখছেন আল্লাহ তো দেখছেন আপনি হস করছেন আল্লাহ তো দেখছেন আপনি জাকাত দিচ্ছেন শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আমার

তারা সৃষ্টি তারা সৃষ্টি আপনি তাদেরকে রিজিক দেন তারা রিজিক আহার করে তারা সকাল সন্ধ্যা আপনার কথা বলে আপনার জিকির করে আপনাকে পাওয়ার জন্য এ আল্লাহ তুমি তোমার বন্ধাদেরকে বলতে পারো না আল্লাহ বলে যে আমি তো কারো সাথে কথা বলি না কোন মানুষের সাথে কথা বলি না আমি তো আমার নবী আমার মাহবুব মোহাম্মদ রসুল্লাহর সাথে কথা বলি এজন্য ইয়ার রসুল আপনি বলি দিন আপনি আপনি কি করে দেন বলি দেন আল্লাহ আপনার উম্মদেরকে আল্লাহ এক আল্লাহ কয়জন বলেন না কয়জন এ খবর কোথায় হয়েছে আপনারা তো সচেতন মানুষ শিক্ষিত মানুষ পত্রিকা পড়তে পড়তে আজাদিন ক্লাবে পেয়েছেন আল্লাহ নামক একজন সত্তা আছে তাই নাকি এরকম নাকি খবর কে দিয়েছেন রসুলে দিয়েছেন কে দিয়েছেন রসুল দিয়েছেন আল্লাহ একজন আছে খবর দিয়েছেন কে রসুল দিয়েছেন আল্লাহ তো সরাসরি আপনাকে কি দেয় নাই খবর দেয় নাই আপনাকে খবর দেয় নাই তাহলে কি হবে আপনি খবর কোথায় পেয়েছেন আল্লাহ বলেন আমি তো বন্দার সাথে কথা বলি না খবর দেওয়ার প্রশ্ন আসে না কুল আপনি বলে দিন ইয়া রাসূলুল্লাহ ইন কুনতুম আল্লাহ সত্যি যদি আমি আল্লাহকে ভালোবাসো সত্যি যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়ো সত্যি যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখো সত্যি যদি আমি আল্লাহকে ভালোবাসার জন্য আমি আল্লাহকে পাওয়ার জন্য হস্ করে থাকো ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ হে রাসূল আপনি বলে দিন তাদেরকে ফাত্তাবিউনি তারা যাতে আপনি নবীর গোলামী করে সুবহানাল্লাহ আপনি যদি সত্যি আল্লাহকে ভালোবাসেন সত্যি আল্লাহ পাওয়ার জন্য যদি নামাজ পড়েন সত্যি যদি আল্লাহর যে উদ্দেশ্যে যদি হজ করেন যাবতীয় আবাদত করেন আল্লাহ বলেন সেটা প্রমাণ করার জন্য সেটা প্রমাণিত করার জন্য সেটা দেখিয়ে দেওয়ার জন্য তুমি তাড়াতাড়ি ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন যে আপনার উম্মত যাতে আপনি নবীর গোলামি করে আল্লাহর ইবাদত হবে নবীর গোলামি হবে তখনই প্রমাণিত হবে ওই বান্দা আমি আল্লাহকে ভালোবাসে সুবহানাল্লাহ হস্ত করেছেন রোজা রেখেছেন জাকাত দিয়েছেন সব যে আল্লাহর জন্য করেছেন সেটার দলিল হচ্ছে কি নবীর কদমে নিজেকে দিয়ে দেওয়া সুবহানাল্লাহ আল্লাহ তাহলে কথাটা আল্লাহ কাকে বলেছেন নবীকে বলেছেন আমাদেরকে বলে নাই কারণ আমাদের সাথে আল্লাহ কথা বলেন না আল্লাহ যদি কথা বলেন নবীদের সাথে কথা বলেন তো নষ্ট হয়ে যাচ্ছে না সে আবাদ আমাদের ময়দানে বাঁচাতে পারবে না মহান আল্লাহর দয়া হয়েছে যেহেতু আমি কথা বলি না বন্দার সাথে আমি আপনি নবীর সাথে কথা বলি ইয়ারসুল্লাহ আপনাকে জানিয়ে দিলাম আপনি তাড়াতাড়ি আপনার উম্মদেরকে বাঁচান আপনি তাড়াতাড়ি

আপনি নামাজ পড়লেন আল্লাহ আপনার দিকে তাকালই না আপনি ভালোবাসলেন আল্লাহ আপনার সাথে কথাই বলল না আল্লাহ বলেন রসুল আপনি জানিয়ে দেন উম্মদদেরকে তাদের এবাদতকে কাজে লাগানোর জন্য আমি আল্লাহ পর্যন্ত ফসানোর জন্য তারা যাতে আপনার গোলামি করে তখন আমাকে ভালোবাসতে হবে না আমি খোদাই তাদেরকে ভালোবাসবো সুবাহান আল্লাহ আর আল্লাহ যদি কাউকে ভালোবাসে সে সাধারণ আর পাবলিক থাকেনি সাধারণ আর বন্ধা থাকেনি সে কি হয়ে যায় গৌসুল আজম আব্দুল কাদের জিরানি হয়ে যায় আল্লাহ যদি কাউকে ভালোবাসে খাজে খাজেখান খাজে গরিবের নামাজ হয়ে যায়

তাদের কোন গুণা থাকে আর বলেন বলেন গুণা থাকে বলে কিনা এরকম যে বলির কাছে যাও আল্লাহর কিভাবে নিজে কিনা আছে আল্লাহর বলি যে বলির কাছে যান যে বাবার কাছে যান সে বাবা কেমনে বাঁচাবে তিনি কিভাবে বাঁচবেন সেটা টেনশনে আছে নাহসিবিল্লাহ বল তো এটা তো ভাই আপনার ফকেটের কথা নাই এরকম কোন কথা তো কোরআন নাই হাদিসের কোন কোনায় কোরআন হাদিসের কোন জায়গায় এটা তো আপনার কথা এটা তো মাল্লার কথা আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম সুবহানাল্লাহ আল্লাহ বলেন যারা আমার বলি খবরদার 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 এই কারণে বলেছে কারণ বেতাইল্লা কথা বলবে অনেকে আসে না নাই

মৃত্যু যেহেতু আছে কোনো না কোনো সিলাই একদিন তো মরতে হবে ঠিক কিনা বলেন তো কেউ যদি মারা যায় সেটা ক্ষতি নয় আপনি পরে গেলেন মাথায় আঘাত লাগলো মাথা ফেটে গেল ডাক্তার অপারেশন করে দেখতেছি মানা ফেটে গেছে এরকম নাকি আপনার মাথা ফাটছি মানে আঘাত আসছে আপনি যদি ইমানদার হন আপনি যদি মাথা ফেটে মরেও যান পরেও যান মরেও যান ইমান থাকলে জান্নাতে চলে যাবেন আমার রসুল বলে উম্মত সাবধান সাবধান পা ফর্স পড়ে গেলে তোমার মাথা ফেটে যাইতে পারে তুমি মারা যাইতে পারো কিন্তু যদি তোমার মুখফর্সকে যায় তোমার তুমি না কিন্তু তোমার ইমান মরে যাবে না হুজু তাহলে ফা ফর্স্কা বেশি বিপদ নাকি মুখফর্স কেন বিপদ বিপদ তো বলে কিনা আল্লাহর বলি যে নিজের চিন্তা নিজে আছে এ কথা বেয়াদপরা বলবে যে সেজন্য আল্লাহ তাআলা আগে বলে দিয়েছেন আলা সাবধান খবরদার ইন্না আউলিয়া আল্লাহই নিশ্চয় তারা আমার বলি রয়েছে লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াযানুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই সুবাহান বলেন কোনটা মানবেন বলেন মোল্লাটা মানবেন না আল্লাহরটা মানবেন তো কোরআনে করিম সার্টিফিকেট দিচ্ছে বলিদের ভাই বলির নাম আসে নাই এক জাহেলের সাথে সৌদি আরব ছিল মানে অনেকদিন অনেকে এখান থেকে সৌদি আরব যায় মুসলমান হয়ে আসে না নজদে যায় মুসলমান হয় কিনা এখানে ছিল একরকম ওইখানে যায় মানে সৌদি আরবের থেকে আসছে ফাঁকরি জুব্বা ডুব্বা লাগাইছে এক সময় একরকম ছিল সৌদি আরব থেকে ঘুরে আসি অন্য রকম হয়েছে তার ইমানের পরিবর্তন হয়েছে ফাঁকা মুসলমান হয়ে গেছে অনেক কিছু বুঝে সে এখন আপনাকে আমাকে শিখাইতে বসে এরকম আসে না তো সেই ইসলাম শিখেছে সৌদি থেকে মনে রাখবেন বাংলাদেশের ইসলাম সৌদি থেকে আসেনি বাংলাদেশের ইসলাম ইয়ামন থেকে এসেছে সুবাহান কোথার থেকে এসেছে বাংলাদেশের ইসলাম কোথা থেকে এসেছে ইয়ামন থেকে এসেছে ইয়ামন ইসলাম কোথায় আসলে মদিনা থেকে সুবাহান আল্লাহ আমার নবী সাহবাই কেরামদেরকে নিয়ে আলোচনা করছেন হঠাৎ রসুরে করিম সাল আলহি ওয়াসাল্লাম দুইটা হাত তুলে দোয়া করলেন আল্লাহ বারিকলানা ফি শামিনা আল্লাহ আমাদের জন্য ইমানের জন্য ইসলামের জন্য সামদেশে বর করবো সুবাহান আল্লাহ

আর আবার دارলেন وفينا زدنا يا رسول الله আমাদের নজরের জন্য দোয়া করেন আবার যখন বলল তৃতীয়বার আমার নবী আবার হাত তুললেন হাত তুলে বললেন اللهم بارك لنا في شامنا وفي يماننا যখন তিনি دارলেন বলল يا رسول الله وفينا زدنا আমার নবী বললেন يقرعوا قرن الشياطين সে কান থেকে শয়তানের সিং বের হবে নাউযুবিল্লাহ বললেন নজদেরতে কিবারে ভাই এখন নজদে জান আপনারা নজ আছে না নাই কি নাম নজদের কি নাম লেখা আছে দিছে কি বিষ এটা কি ইমানদারি না ফতার বলেন বলেন সৌদি আরবের বিরুদ্ধে কথা বললে আপনাকে জবাই করে দিবে না বলেন না বুতলের উপর লেখা আছে এক নম্বর খাটি মধু কিন্তু ভিতরে আছে কি এটা কি প্রতারণা নাকি বাট না আমার নবী হাদিসে পাখি যখন নজদের জন্য কি করে দিল বদা করে দিল ওই বাটফারেরা নজদের নাম পরিবর্তন করে রিয়াদ করে দিল ধোকা দেওয়ার জন্য রিয়াদ শব্দের অর্থ একটি অর্থ বাগান কি রসুল বলছে এখান থেকে শয়তানের সিং বাইর হবে এরা নাম লাগা দিছে কি তাহলে কি করে দিয়েছে আপনার সাথে সাথে আমার দোকাবাজি করতেছে কি করতেছে করতেছে। নাম পরিবর্তন করে দিয়েছে আর সে রিয়া দেখিয়ে সৌদি আরবে গিয়ে সে নজদীদের ইসলাম শিখে অনেকে আমাদের সাথে আসে বাটফারি করে কিনা তো তাদের ইসলামের সাথে আমাদের মিলে না ব্যাপার কি

শাহজালাল মুজারত ইয়ামনি এসেছেন তো শাহজালাল আসার আগে আজান ছিল না শাহজালাল আসার আগে ইকামত ছিল না শাহজালাল আসার আগে মসজিদ ছিল না শাহজালাল আসার আগে মাদ্রাসা ছিল না শাহজালাল আসার আগে কারো নাম রামায়ণ ছিল কারো নাম ছিল অমুক দাস অমুক ঠাস আর আজকে আনোয়ার হোসাইন মনোয়ার হোসাইন আব্দুল করিম হ্যাঁ অমুক মালানা সমুখ এই সেই সব কিছু আমার নবীর দোয়ার বরকতে আল্লাহ শাহজালালের উসিলায় আমাদেরকে দান করেছেন সুবাহান আল্লাহ জালালের ইসলাম আমার নবীর দেওয়া ইসলাম শাহজালালের ইসলাম নবীর বরকতের দুয়ার বরকতের ইসলাম সেজন্য রহমতুল্লিল আলমিনের সাথে নসজিদের যেহেতু শত্রুতা আছে তারা ইসলামকে বিকৃত করে দিয়েছে যার কারণে শাহজালালের ইসলামের সাথে বাংলার ইসলামের সাথে আউলিয়া ইকরামের ইসলামের সাথে নসজিদের ইসলামের কোনো মিল হওয়া

আমাদেরকে আল্লাহর বলিদের মাধ্যমে দন্য করেছেন ইমান দিয়েছেন ইসলাম দিয়েছেন এজন্য আল্লাহর বলিরা আখেরাতের জন্য ভয় করছে না টেনশন হচ্ছে না লাহুমুল বুসরাফিল হায়াত দুনিয়া ওফিল আখেরা আল্লাহ বলেছেন তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ আখেরাতেও সুসংবাদ সুবাহান আল্লাহ তো আল্লাহর নবীকে যদি ভালোবাসেন তাহলে আল্লাহ ভালোবাসবে আর আল্লাহ ভালোবাসলে সেটা সাধারণ আর পাবলিক থাকে না সেটা আল্লাহর বলি হয়ে যায় সুবাহ আল্লাহ এজন্য দেখবেন সুন্নিদের মধ্যে যারা সুন্নি যারা আশে কে রসুল তাদের মধ্যে বলি আছে বাকিদের মধ্যে বলি আসেনি বলেন না আসেনি গৌসুল আজম সুন্নিদের গরিব নওয়াজ সুন্নিদের শাহিন শাহী আদালত সুন্নিদের শাহিন শাহী সুন্নিদের তাইয়েব শাহ রহমতুল্লাহ আলাই সুন্নিদের পৃথিবীর বুকে যত আল্লাহর বলি আছে সুন্নিদের খালি সুন্নিদের কেন বলি হচ্ছে কারণ সুন্নিদের বলি হচ্ছে সুন্নির আর কিছু জানো কার নাই জানো নবীকে ভালোবাসতে জানে আর নবীর ভালোবাসার কারণে আল্লাহ তাদেরকে সাধারণ পাবলিক রাখতে চায় না সাধারণ মানুষের কাতার রাখতে চায় না এক একজনকে বলি বানাইয়া উপরে তুলে ফেলেন সুবাহান আল্লাহ আর বাকিরা আজীবন ওই এরকম রয়ে গেছে এজন্য এটা যেমন তেমন নবী নয় এটা অনেক বড় দয়ার নবী মেহেরবান করেছেন আমাদেরকে আল্লাহ নবী পাঠিয়ে এই নবীর সাথে অন্য কোন নবীর তুলনা এজন্য আল্লাহ হযরত কত সুন্দর বলেছেন ও জাহান্নাম মে গয়া যো উনসে মুস্তাজিনি হুই ہے خلیل اللہ کی حاجت رسول اللہ کی صلاة یا رسول اللہ اللہم اللہ صلی, اللہ اللہ صلی, اللہ صلی اللہ علیہ وسلم مولانا محمد وعلا সেহিযা দে ইচ্ছা করলে প্রাণের নবী থাকে পারে আর সে তে রই মায়াই পড়ে শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদে মওলানা মোহাম্মদ ওয়ালা না নামা কাফেররা আমার নবীকে কাঁচা থেকে দেখেছ কি দেখেছে কিনা কি না আমার নবী কিভাবে হেঁটেছেন আমার নবী কিভাবে বসেছেন আমার নবী কিভাবে হাটে বাজারে গিয়েছেন আমার নবীকে অনেক কাছ থেকে তারা দেখেছে কিন্তু ইমান আনতে পারে নাই কেন আনতে পারে নাই নবী যদিও জমিনে চলে দুইটা পা মুবারক রসুলের আছে দুইটা হাত মুবারক রসুলের পাকের আছে দুইটা হাত থাকলেই নবীর মত হওয়া যায় না সুবাহান আল্লাহ তো এটা কাভারেদের স্বভাব নবীকে তুলনা দেওয়া নবীকে আল্লাহ কোরানে করিনে এর সাদ করেছেন করেছেন ওয়াকালু মানি হাজার রসুল কাফের রাম আর নবীকে দেখে বলেছেন এ এটাই রসুল এটা কি রসুল মানে একটা সমস্যা তাদের এটা কেন রসুল হলো এটা কেমনে রসুল কি সমস্যা সমস্যা কি এটা তো আল্লাহর রসুল তো এটা রাসূলের রসুল মানে তোমাদের সমস্যা কোথায় তাদের উক্তি আল্লাহ বলছেন। ইয়া কুলুতু আমা উমা আরাখায় রাসূলও তো খায় নাউজুবিল্লাহ বলি রাসূল খায় না রাসূল তো খাচ্ছে আমরাও খাচ্ছি তো আমরা যেরকম খাই রাসূলও তো খায় তো যিনি আমাদের মতো খায় তিনি আমাদের মতো হবেন না নাউজুবিল্লাহ এটা কাভেরদের ধারণা উক্তি দেখেন এধরনের ধরনের কথা কে বলে আমাদের ভিতরে এমনও মানুষ আছে না নাই যারা বলে নবী আমাদের মতো আমরা নবীর মতো নবীও বিয়ে শি করেছেন নবীও বাজারে গিয়েছেন নবীও খেয়েছেন নবীর ছেলে সন্তান হয়েছে তো নবী আমাদেরও ছেলে সন্তান হয় তো আমাদের মতো নবীও তো আমাদের মতো না হজবিল্লা বলে আল্লাহ বলেছেন এটা সরাসরি কাভেরদের উক্তি এটা কাদের উক্তি তারা বলেছে উনি তো খানা খায় খাবার খায় আমরা যেভাবে খাই ওয়াম শিফিল আসওয়াক উমা উনি তো বাজারেও যায় আমরাও তো বাজারে যাই তাহলে বাজারে গেলেই আমরা নবীর মতো নবী আমাদের মত হবে বলেন নবী আমাদের মত হবে তো আল্লাহ তাআলা আমার নবীকে জানিয়ে দিয়েছেন কাফেররা আমার নবীর অবর্তমানে পিছনে পিছনে সমালোচনা করতেছে এটা কেমন রসুল এটা বলে কেমন নবী যিনি খায় আবার বাজারও যায় আমার আল্লাহ বলেন ইয়া রসুল আল্লাহ উনজুর কাইফা দারাবুল আমসাল ইয়া রসুল আল্লাহ মক্কার কাফেরদের দিকে একটু তাকান মক্কার কাফেরদের দিকে একটু তাকান তারা আপনার সাথে কেমন উপমা দিচ্ছেন আমার নবীর সাথে কেরকম তুলনা দিচ্ছে আল্লাহ সেটা জানিয়ে দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তারা বলে আপনি যেমন খান তারাও খায় এই সাধারণ কথাটুকু মহান আল্লাহর সহ্য হয় নাই সুবাহ আল্লাহ বলেন আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন আল্লাহ দিকে তাকান তারা কি কেমন কত বড় বেআ করছে আপনার সাথে কিভাবে মেশাল দিচ্ছে আপনিও নাকি খান তারাও নাকি খায় আপনিও নাকি বাজারে যান তারাও নাকি বাজারে যান আমার আল্লাহ ফয়সালা নামায় নাজিল করে দিন আল্লাহ দিয়েছেন ফাদু ইয়া আল্লাহ আমি সবাইকে ফরাদষ্ট করে দিয়েছি নাওজি অপরাধ কি অপরাধটা কি রসুল খায় আমরাও খাই রসুলও বাজারে যায় আমরাও বাজারে যাই

আর হেদা জন্য সে কোনো রাস্তা পাবে না অপরাধ কি বলছে আর কি নবীয় খায় আমরা খাই কত তো হাসা কথা মিশানিক কত তো সত্য রসুল খায় না খেয়েছেন তো রসুল তো খায় রসুল বাজারে গিয়েছেন সত্য কথা ওই সত্য কথা বলছে তো বললে কি হয়েছে কথা সত্য হলেও সত্য কথাও বলতে পারবে না কথাটা যদি সত্য হয় অন্তরের মধ্যে যদি আমার নবীর প্রতি বিদ্বেষ রাখা হয় যদি আল্লাহ এক বলো নবীর প্রতি বিদ্বেষ কলমে নিয়ে আল্লাহ এক বলো নবীর প্রতি বিদ্বেষ কলমে নিয়ে নামাজ যদি আদায় করো নবীর প্রতি বিদ্বেষ কলমে নিয়ে যদি তুমি হস করো আমি আল্লাহ তোমার সব বরবাদ করে দিব আমার নবীর সাথে তুলনা দেওয়ার কারণে ঠিক কিনা ভালা আমরা জানি যেদিন পশ্চিম দিকে সূর্য উদিত হবে হবে দরজা এখন দরজা খোলা আছে না নাই যত বড়ো গুনাগার হওয়া না কেন তবা করলে ক্ষমা হবে কিনা হবে হবে বলেন তবা করলে গুনা ক্ষমা হবে কিনা হবে আল্লাহ বলেছেন লা তাক তুমি তোমরা আমি আল্লাহর রহমত থেকে निराश কেন কি সমস্যা ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ আল্লাহ বলেন আমি সমস্ত গুনাহ ক্ষমা করে দেই সুবহানাল্লাহ একদম খুশি হয়ে গেছে আল্লাহ বলছে দে কি বলছে দে লা তুমি রাহমাতিল্লাহ ওয়াজ করতেছে আল্লাহ বলছে যে রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য তো কেন কেন ইন্নাল্লাহুবা জামিয়া কেন আল্লাহ তালা সমস্ত গুণা ক্ষমা করে দেন আরে বেকুক তুমি তো আগে রহমতুল্লিল আলামিন থেকে সরে গিয়েছো ঠিক কিনা বলেন আল্লাহ বলেছে রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য তো রহমতটা কি আমার সালনা রহমাতুল্লিল আলামিন তুমি যখন আমার নবী থেকে সরে গিয়েছ আমার নবীর কদম থেকে নিরাশ হয়েছ আমি আল্লাহ তোমার জীবনের আমল বরবাদ করে দিলাম তো রাহমাত থেকে निराश ওয়াস করতেছে রাহমাত এটা কি রাহমাত হচ্ছে নবী সুবহানাল্লাহ লা তাকনা তুমির রাহমাত আমি আল্লাহর রহমত থেকে निराश হই না মানে আমার নবীর কাছ থেকে निराश হয়ে ফিরিও না সুবহানাল্লাহ আমার নবীর কাছ থেকে निराश হইও না নবী দিতে পারেন কিনা বলেন না নবী দিতে পারেন কিনা পারেন এজন্য আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না অর্থাৎ আমি তো রহমত তোমাদের জন্য পাঠিয়েছি পুরো সৃষ্টির জন্য রহমত পাঠিয়েছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন আমি আমার নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছি আর আমার নবী থেকে যদি সরে যাও আমার নবীর মিলাদ পালন থেকে যদি সরে যাও তুমি ধ্বংস হয়ে যাবা আর যদি আমি আল্লাহর রহমত আমার নবী থেকে যদি না সরাও তুফান আসছে সরো নাই কিয়ামত আসছে সরো নাই গুলি আসতেছে সর নাই তীর আসতেছে নাই তুমি যত বড় গুণাগার হও না কেন তোমার আমলের মধ্যে যত ক্রুটি থাকুক না কেন তুমি আমার নবীর দামান যখন সর নাই আমি আল্লাহ তোমার জিন্দিগির সব গুণ মাফ করে দিব বুঝছেন তো রহমত কি বুঝছেন না রহমত কি রহমত হচ্ছে নবী রহমত কি রহমত হচ্ছে নবী একদম খুশি হয়ে যায় আল্লাহ গুনা মাফ করে দিব তো সবার গুনাহ আল্লাহ माफ করবে বলেন না সবার গুনাহ আল্লাহ তো বলেছেন আমার নবীর সাথে যে বিয়াদবি করবে ফাদাল্লু আমি ফরদবস্ত করে দিব ফরদবস্ত হইছে কি না একবার করে নবী নিরক্ষর নাওযুবিল্লাহ ইমানদার মানে সালাক ইমানদার বল করতে পারে একবার করে যে একবার করলে ইমানদার যেহেতু সালাক এক গর্থের মধ্যে দুইবার ফা রাখে না ইমানদার সতর্ক হয়ে যায় চালাক হয়ে যায় ও কেন বারবার বেয়াদুন করছে একবার নবীকে নজুবিল্লা নিরক্ষর বলেছে আরেকবার রসুল এ পাক সাল্লু আলাইসাল্লামকে কিছু জানে না বলেছে আবার রসুলকে রসুলের স্ত্রী আমাদের আম্মা যান মুমিনদের মা মা খাদিজাতুল কুবরাকে নিজের কটাক্ষ করেছে বারবার তার মাধ্যমে এত বেয়াদুবি হচ্ছে কেন আজার বিশ্ববিদ্যালয়ে পড়েছে সেটার জন্য নয় তার বিয়াদবী হচ্ছে নবীর শানে বিয়াদবী করছে এই কারণে আল্লাহ তাআলা তাকে পরবস্ত বানিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন ঠিক তো ফিরে আসতে পারছে না কারণ কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উঠলে তওবার দরজা বন্ধ হয় এটা ঠিক আছে আর নবীর শানে যারা বিয়াদবী করে কিয়ামত পর্যন্ত সময় নাই সূর্য পশ্চিম দিকে ওঠা পর্যন্ত সময় নাই আল্লাহ আগে তাদের তবার দরজা বন্ধ করে দিয়েছে ঠিক কিনা আল্লাহ শানে বিআদবি করো আল্লাহ হয়তো নবীর উসিলায় হেদায়েত দিবে আর নবীর করলে তওবার দরজা সাথে সাথে বন্ধ হয়ে যায় এজন্য দেখা যাচ্ছে এ বেয়াদবেরা আমার নবীর শানে বারবার কটাক্ষ করছে কেন করছে আল্লাহ তাদেরকে গোমরা বানাইয়া দিয়েছে ঠিক কিনা বলেন আল্লাহ তাদেরকে গোমরা মানিয়ে দিয়েছে এজন্য মহান রব্বুল আলমিন আমাদেরকে নবী দিয়েছেন এটা রাস্তায় হাঁটলো আপনার মতো নয় আমার নবী রাস্তায় হাঁটলে মেঘে ছায়া দেয় আপনি হাঁটলে আপনার ছায়া দেখা যায় আমার নবী হাঁটলে ছায়া দেখা যায় না আমার নবী জমিনে চন্দ্র আসমানে আমার নবী যদি ইশারা করে সাথে সাথে চন্দ্র দ্বিকন্দিত হয়ে যায় সুবহান সূর্য কারো হুকুম মানবে সূর্যটা কার কিন্তু সে সূর্য আমার নবীর হুকুম মেনেছে সুবহান মাওলা আলী শাহের হুদার জন্য আবারও সেই সূর্যকে ফিরিয়ে দিয়েছে আল্লাহ হজরত বলেছেন ইশারে সে দেখো চিরে দিয়া চুপে হুয়ে সুর যে ফের গে হুয়ে দিন কো اسرے کیا یہ تا وہ تمہارے لیے صلاة تن رسول اللہ سلا تن <coughs> اللہ صلاة ان بیب اللہ گیزو میں جل যাহিবে দিনকে দিন ইয়া রসুল আল্লাহ কি কসরতে কি জিয়ে সলাতুনিয়া রসুল আল্লাহ সালাহনিয়া এজন জন্য আপনার যাবতীয় আমল আল্লাহ পর্যন্ত ফসারের জন্য কার কাছে যাইতে হবে নবীর কাছে যাইতে হবে কার কাছে যাইতে হবে নবীর কাছে যাইতে হবে আপনার নয় শুধু সমস্ত নবীগণের আমল সহ সব কিছু আমার নবীন নবুয়তের সিল মোহর যখন মার দিবে সত্যায়ন যখন করবে তখন তাদের আমল পর্যন্ত আল্লাহর দরবারে মকবুল হবে সুবাহান আল্লাহ আমার নবী পর্যন্ত যাইতে হবে নবীর কাছে গেলে আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন করাসিন যাওয়ার জন্য রাস্তা একটা না অনেকগুলো আছে অনেক আছে চারিদিক থেকে ঘুরে ফিরে যাইতে পারবেন যেমন যে যাই পৌঁছতে পারবেন আল্লাহ বলেন আমি অনেক রাস্তা রাখলেও সমস্ত পীর বুজুর্গ অবলিয়াম সমস্ত রাস্তা দিয়ে গৌসুল আজমের কদম পর্যন্ত আনতে পারবে সুবাহান আল্লাহ বলেন যেই হকানি পীর ধরেন পীর যদি হকানি হয় ওনার দাম আনার কারণে ওই পীর আপনাকে বেশি বেশি কোথায় নিবে গোসবাকের গোসবাক্রদি আল্লাহ তালহুর কদমে সুবাহান আর গৌসবাগ আব্দুল কাদের জিলানি মৌলা আলী শের পর্যন্ত আর মৌলা আলী শের হুদা সরাসরি আল্লাহর পেয়ারা মাহবুব নবী পর্যন্ত আল্লাহর মাহবুব নবী পর্যন্ত গিয়ে জগতের সবার রাস্তা শেষ হয়ে যাবে সমস্ত নবীগণ রসুলে পাকের কদমে আসবে আর রসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম একটি মাত্র পথ আল্লাহ পর্যন্ত পৌঁছানো সবাহান আল্লাহ হুজুররা বুঝে না হুজুররা অনেক খুজুররা বুঝে না নজরুল বুঝেছেন কে বুঝেছেন আল্লাহ কে যে পাইতে চাই হাজারতে কে বালো বেশে সোহান আল্লাহ আল্লাহকে ফাইতে হইলে ভালো কারা হবে ওই ফাত্তাবি রুনি রসুলের অনুসরণ করতে হবে রসুলকে ভালোবাসতে হবে সেটার ব্যাখ্যা করছেন কাজী নজরুল ইসলাম সুবহান আল্লাহ আল্লাহ কে যে পাইতে চাই হাজারতে কে বালো বেশে আরে শকুর সি না চাহিতে পেয়েছে সে হাজারতে কে আল্লাহ পর্যন্ত যাওয়ার রশি আছে না নাই রশি আছে না নাই রশি আছে আল্লাহ রশি দিছে উপরে উঠতে চাইলে রশি লাগবে তো আল্লাহ রশি দিয়েছেন আল্লাহ বলেছেন ও আতাসি হে জমিয়া

লোহার রশি শিকল কি কাজী নজরুল বলতেছে রসুল নামের রশি দরে যেতে হবে খুদার দারে সুবহান আল্লাহ বুহারি পড়েছেন মুসলিম পড়তে হয় আল্লাহ যদি হেদায়েত না দেয় মাদ্রাসার সুপার হলেও মাদ্রাসার মতম সাহেব হলেও আল্লাহ যদি হেদায়েত না দেয় মক্কা মদিনার ইমাম সাহেব হলেও কোন লাভ কোথায় যাইতে হবে নবী পর্যন্ত যাইতে হবে কিনা অবশ্যই যাইতে হবে নবী এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটা হচ্ছে আল্লাহ পাওয়ার মাধ্যম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছানোর শ্রী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পর্যন্ত যাওয়ার রশি সুবহানাল্লাহ বলেন মুহাম্মদ রাসূলুল্লাহকে আগলে ধরবেন খোদা পর্যন্ত পৌঁছে যাবেন সুবহানাল্লাহ যেনে এমনে যতদূর থেকে দৌড়াইয়া আসেন না কেন মদিনায় মুনাওয়ারে যাইতে হবে জান্নাতে যাওয়ার রাস্তা একটাই জান্নাতে যাওয়ার পুরা দুনিয়া থেকে চারিদিক থেকে ঘুরে এসে সকল দরজা দিয়ে সকলকে দিয়ে এসে মদিনায় মুনাওয়ারে আসতে হবে কারণ মদিনা থেকে জান্নাতে যাওয়ার মাত্র একটাই মাত্র গেট আর সেই গেটটা আমার নবীর রওজায়ে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো গেট দিয়ে না আসলে দেওয়াল দিয়ে টপকে যাবেন নি দরা খাইলে সুর বলি ফিটায়বে না বলবেনি তো তুই জবাব দিতে যাবি যত্তে গেড়ু দিয়ে আসছ না বালা মানুষ ছেলে সুন্ন হইলে তুই দেওয়াল কাজ উঠো সুর ডললে কাজ বালা মানুষ বালা মানুষ ডললে না লজ্জা না লাগে দেওয়াল টপকে যাত না গেলেট গেড়ু দিয়ে আসছ

বাস ভাই উড়ে কেনে বাসাত কিছু নাই হালকা দেয় বাতাস নিছতন ফু দিয়ে মানায় ও তো উড়ে উড়িয়ে সালাক আছে আল্লাহর জশবাত গেলে গইতো দুনিয়ার হালতন না তাহে ইতার আবার হালত ঠিক আছে মাস জীবন মধ্যে কারেন্ট তার আছে না দাহ দিও না অযaggo জীবের দাতে কিছু নাই বেদ তো এত নাচা নাচি করেন পরে দেখলে আর শুনি হলে ন নাচি নাচন না পরে ফালান পরে আর নবীর মিলাদ মানাইতে মানাইতে না তো রসুল গাইতে গাইতে সবসে আলাহ আলা হইতে হইতে রসুলে পাকড়া ওলাদের ভিসনে ভিসনে মদিনায় চলে যাব মদিনা থেকে জান্নাত চলে যাবো কারণ কারণ চারিদিকে বাউন্ডারি গেট একটা রসূল পাকের রওজায়ে আকদাস তো রওজায়ে আকদাসর সাথে সরাসরি জান্নাতের সম্পর্ক সেজন্য কোন দিকে গেলে খোদা পাবে না কোন দিকে গেলে জান্নাতে পৌঁছাইতে পারবে না যদি জান্নাতে সত্যি সত্যি যাইতে চাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরণে চলে এসো সুবহানাল্লাহ এজন্য আলা হযরত বলেছেন আরাত আল্লাহ আল্লাহর হASE মানা আল্লাহ তুই মানছস আল্লাহ তুই মানছস আল্লাহর হASE মানা চাই চাইলে আল্লাহর হাসে ছাইম

হুট করে একটা কথা বলে দিচ্ছে রসুলের ব্যাপারে রসুলের স্ত্রী আমাদের আম্মা জানের ব্যাপারে বলছে কিনা তো বেয়াদব বঞ্চিত হবে বেয়াদব কি হবে যে বেয়াদবই করবে সে বঞ্চিত হবে যার ভিতর আদব আছে সে সফল কাম হবে সুবহান আল্লাহ এজন্য এত আবাদত করার পরেও বেয়াদবির কারণে জাহান নামি আর সুন্নিদের আমলের দুর্বলতা হলেও আদবের কারণে জান্নাতি সুবহান আল্লাহ আল্লাহ বলেছেন

তুমি তোমার রুকু হয় নাই তোমার সিজদা হয় নাই তোমার কোন ইবাদত হয় নাই আল্লাহ বলেন ইউসলিহু লাকুম আআমালকুম তোমার ভুলে ভরা ইবাদতকে আমি শুদ্ধ করে কবুল করে নেব সুবহানাল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম তোমার যত গুনাহ হোক না কেন আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দেব সুবহানাল্লাহ কোরআন শরীফ না কোরআন শরীফ তো যারা আমার নবীর কে অনুসরণ করলো একমাত্র সে সফলতার তার স্বর্ণ শিখরে চলে গেল আল্লাহ তা বলে দিছে আর কিভাবে এগুলা কোরআন শরীফ না আল্লাহ তো বলে দিয়েছেন আল্লাহ পর্যন্ত পৌঁছানোর রাস্তা বলে দিয়েছেন ওয়াতাছিমু বিহাবিল্লাহি জামিয়া তোমরা আমার রশি ধরো আর মাওলানা লাগবে না কাজী নজরুল ইসলামই বলে দিয়েছেন আল্লাহর রশি এখানে কুস্তছো এখানে কুস্তছো ফেন্ডালের রশি ঝুলেছে এটা মানে আল্লাহর রশি না না মাছে উঠিও না এটা ধরিও না এটা নয় এটা নয় তো এখানে একটা রশি দেখা যাচ্ছে এটাও না কোনটা কোনটা কাজী নজরুল বলে দিচ্ছেন সেই রশি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ রশি এটা কি তো নবীর বাফের সম্পদায় ছেলে ফায় না উত্তরাধিকারী সূত্রে তো নবীও নবীর আওলাদদেরকে রশি এটা দিয়ে দিয়েছেন নবীর আওলাদ হিসেবে উত্তরাধিকার সূত্রে আমার নবী রসুলে পাকের রশিটা আওলাদ রসুলের হাতে দিয়েছেন এর রশি এটা নিয়েই তো সৈয়দ মোহাম্মদ তাহের সামাদিল হুলা আলী কখনো জামিয়ার মাঠে আসে কখনো তৈয়বিয়ার মাঠে আসে বিভিন্ন অঞ্চলে হুজুর কাবলা বায়াত করার জন্য রশি নিয়ে দূরে সেটা কোনো সাধারণ রশি নয় সেটা মোহাম্মদুর রসুল্লাহ রশি সুবাহ আল্লাহ ইয়া রসুল আল্লাহ জিন্দা এই জন্য আল্লাহ হজরত বলেছেন তুই তো আল্লাহর আল্লাহ তাকে বলেছে আমি তো কারোর সাথে কথা বলেন না মনে আছে আল্লাহ বলেছেন আমি কারোর সাথে কথা কথা আমি বলিস তুমি তো তোমার সাথে কিসের কথা হ্যাঁ তোমার সাথে আমি কথা বলি না আমি কথা বললে আমার সাথে কথা বলি তো আল্লাহ হজরতো কি সুন্দর বলেছেন উনকে পানা আ জেমাদা দে মাগুন সে সুবহান আল্লাহ এখনও সময় আছে তাড়াতাড়ি আজকে আমার নবীর কাছ থেকে ফানা চাও সুহান আল্লাহ ফানা আল্লাহর কাছো নয় ফানা চাইলে আল্লাহর আজফের থেকে আল্লাহর গছর থেকে যদি তুমি ফানা চাও তোমাকে কেউ রক্ষা করতে পারবে না কেউ বাসাইতে পারবে না একমাত্র আমার নবীর আহমদউল্লী আলামিন বাসাইতে পারবে শোহান আল্লাহ এজন্য আল্লাহ বলে চেন নবীকে ভালোবাসার জন্য নবীর অনুসরণ আর আল্লাহ হাজরত বলছে আরে বেকুব এদিকে এদিক দৌড়াদৌড়ি করো এত নাচানাচি করো লাফালাফি কর গেট তো কোলা আছে গেট দিয়ে ঢুকো না তো নাই আমার রসুলের ব্যাপারে আল্লাহ হাজরত বলেছেন আরে গোস্তাক এখনো সময় আছে যদি পানা চাও যদি মদত চাও এখনো রহমতুল্লিল আলামিনের কাছে চেয়ে নাও সুবাহান আজেলে উনকে পানা আজ মদদ মাংন মা ফির নমানঙ্গ মত মে আগর গয়া সুবহান আল্লাহ যদি তুমি আজকে চাচ্ছ না যে কালকে কিয়ামতের ময়দানে তো আমার নবীর কাছেই চাইতে হবে সুবহান আল্লাহ হজ কসর হরে মক্কা শরীফ মক্কা শরীফ না বলেন না হজ কসর কোথায় মদিনা শরীফ মক্কায় নয় মক্কায় জমজম দিছে সবাই খাও দুনিয়াতে আল্লাহর বন্দা যেহেতু আল্লাহর তো ডাহের আল্লাহ বলে জমজম মক্কা দিছি সবাই আমি আল্লাহর খানায় কাবা তাও করে ওহাবি খারেজি শিয়া মুতাজিলা মুরজিয়া কদরিয়া জবরিয়া আব্বাসিয়া যত রকমের আছে সবাই যত রকমের গোষ্ঠী ফেরকা আছে সবাই মক্কা যায় কিনা আল্লাহ মানে কিনা আল্লাহ মানে তো আল্লাহ বলছে মানস যখন মকাম হজে কসার তো এখানে নাই জমজমের পানি আছে মক্কায় মোয়াজম তাওয়াফ যখন করছো জিয়ান দনের তোরারে দুনিয়ার দিফালা হাই ফেলা হাই জিয়ান দনের আল্লাহ দিয়ে দিচ্ছেন

দাও জমজমের পানি খেয়ে নাও কিন্তু তুমি তো আমি জানি তুমি হজ করবা মক্কায় যাবা মদিনা যাওয়ার দরকার নাই বাংলাদেশে চলে যাও তুমি হস করবা মক্কায় যাবা সাফা মারোয়া সাই করবা মকাম ইব্রাহিম দেখবা হাজরা কে চুমু দিবা তুমি সব কিছু সম্পন্ন করে জমজমের ফানি খাইয়া বাংলায় চলে আসবা কিন্তু আসল ফানি তো আমি মক্কায় রাখি নাই ইন্না আ তয়না কাল কাউসার ইয়া রাসূলুল্লাহ জমজমের ফানি কিয়ামতের ময়দানে যখন সবাই পিপাসার্ত হয়ে যাবে তৃষ্ণার্ত হয়ে যাবে পানির জন্য পাগল হয়ে যাবে আমি আল্লাহর কাছে রাখলে সবাই আসবে আমার কাছে খাওয়ার জন্য আমি আল্লাহ জমজমের ফানিকে আপনি নবীর কদমের নিচে রেখেছি যারা নবীকে ভালোবাসে নবীর কদমে সালাম দেয় সালামি হিসেবে জমজমের পানি নয় হজে কৌসারের পানি খাওয়া হতে সুবাহান আল্লাহ বলতে চেয়েছি আল্লাহ হজে কৌসার কোথায় রেখেছেন বলেন না মদিনায় রেখেছেন কোথায় রেখেছেন তো মক্কায় হজ করে যদি সাফা মারোয়া সাই করে মিনা মোসদালাফাই অবস্থান করে আর ভাতের ময়দান অবস্থান করে মিনায় কোরবানি দিয়ে যদি আপনি বাংলাদেশে চলে আসেন জমজম খাইতে পারবেন বেশি থেকে বেশি কিন্তু হজে কৌসার খাইতে কেন কেন কেয়ামতের ময়দানে হলেও জান্নাতে যাইতে চাইলেও অন্তত রসুলে পাকের মদিনায় মোনাওয়ারায় যাইতে হবে জান্নাতে যাওয়ার আগে হলেও হজে কৌসারের ফানি খাইতে হলে মদিনায় মোনাওয়ারায় হজে কৌসার পাওয়া যায় যে সুবাহান হজে কৌসার কোথায় আছে তো হজে কৌসার কি আল্লাহ দিবে যে বলেন বলেন ハウザ कौसर के দিবে আপনারা মুছিত হুজুর আসছে আমি ছেড়ে দেব এখন আমার ওয়াজার চলবে না যেখানে কাউসারের মালিক আসে সেখানে যেখানে কাউসারের মালিক আসে সেখানে কি কাউসার কারণ খوزه কাউসার এটা নবীর কদমের লাগায় দি একসা আল্লাহ সুবহানাল্লাহ اسماعیل আলাইহিস সালামের পায়রাঘাতে তো জমজম বের হইছে তাই না

হানে কাবা তো তাওয়াফ করবা আমি আল্লাহর হানে কাবা যতই তাওয়াফ করো কিন্তু যাদের কদমের বিনিময়ে হানায় কাবা হয়েছে সে হানায় কাবা তাওয়াফ করার পর সে হানে কাবার নির্মাণ মিস্ত্রি যারা আছে বাপ বেটা দুইজন হযরত ইসমাইল আলাইহিস সালামের কদমের পানি কদম দোয়া পানি কদম লাগছে ওই পানি আগে খাইতে হবে সুবহানাল্লাহ

মানালানা হাইবেন দারে হয়তালে কোন দারে মিনারেল ওয়াটার ইলে যাই গই এটা যাই হাইম ফাইলে ফাইম না ফাইলে না এত কিন মানুষ চালা চলে ঘুরে নে ভাজ্জুম না এত লয় আনারা সালাক মানুষ জবাব ন দিতে লাগগো দে হাজার কাউসার পানি খাইতে চান কিনা কারা কারা খাইতে চান হাত তুলেন আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম জিন্দাবাদ 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 তো হাউজারে কৌসারের পানি সেটা কি আল্লাহ আমার নবীর কদমের নিচে রেখেছে যে জায়গায় আমার নবী শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর কদম যে জায়গায় লেগে আছে সেই জায়গায় আল্লাহ হাউজারে কৌসারের পানি রেখেছে সুবহানাল্লাহ কাল কিয়ামতের ময়দানে হলেও জান্নাতে যাওয়ার পূর্বে হলেও তোমাকে পবিত্র করার জন্য আমার নবীর কদম দোয়া পানি খাই যাইতে হবে সুবহানাল্লাহ তো বেশি লম্বা করব না আমার হুজুর কেবলা আলম সৈয়দ মোহাম্মদ তাহের সামদ দাজিল হুল আলী আলে রসুল কিনা আউলাদ রসুল কিনা নবীর চল্লিশতম আওলাদ এনেছে এসেছে কি ওনার লাভে না আমাদের লাভে বলেন না আমাদের লাভ হুজুর কেবলা আসছে বাংলাদেশ এত বিদ্যবায় এসে কত কষ্ট কত পরিশ্রম আমার হুজুর কেবলা আলম আসতেছে এখন বিশ্রামের সময় বাড়িতে বিশ্রাম করা নাতিরা ছেলে সন্তানেরা সেবা করবে এত কিছুর বিনিময়ে এত কিছুর পরেও আমার হুজুর কেবলা বাংলার জমিন এসেছে আপনাকে আমাকে বাঁচানোর জন্য সুহান হুজুর আইলে মানে মা ফতাকা দেখিলে জুলুসের পতাকা দেখিলে হদু দেশপ্রেমিক মিলাদন্ন বিয়ালে দেশপ্রেমিক হয়ে যাবে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি মিলাদন্ন আসলে নাকি কি হয়ে যায় এনে যুদ্ধের সময় একাত্তরের সময় রাজাগার আছে গোষ্ঠী শুদ্ধ রাজাগার আছে আর নবী আইলে একদম বাংলাদেশ দেশপ্রেমিক দেশের গান ফতাকা দেখেলে জুলেসের ফতাকা হাতে পাকিস্তানি ফতাকা নওয়াজ ওমা তুই এলে দেশপ্রেমিক পাকিস্তানি ফতাকারা সহ্য করি না দে আসলে কি দেশপ্রেম নাকি নবীর প্রতিবিদ্বেষ বলেন বলেন আসলে দেশপ্রেম না দেশপ্রেম থাকলে তো যুদ্ধের সময় এত কাহিনী করতে না এগুলো হচ্ছে আসলে আশিক এর না এগুলো দেশপ্রেমী না গোষ্ঠী শুদ্ধ যা জায়গা ছিল আর এখন যখন মিলাদন্নবীর পতাকা দেখে তখন বলে ওমাইয়া তো পাকিস্তানি পতাকা কে আর্জেন্টিনার পতাকা না নদহস ব্রাজিলের পতাকা লাগা দ নদ না

কিনা বলে একখান ফাঁকার জ্ঞান নাই আর তুই সত্য মিথ্যার মধ্যে পার্থক্য কেন করবি পাকিস্তানি ফতাকা পাকিস্তানি ফতাকান ভাই যে মিল আছে না পাকিস্তানি ফতাকা সান একখান তারা হবো উগ্র আর বেশিরভাগ অংশ সবুজ সামান্য অংশ সাদা আর আমাদের হুজুর কাবলার জশ্নের জুলুসের আঞ্জুমানের পতাকা গোসিয়া কমিটির পতাকা তিন কোনা কয় কোনা চাঁদ কয়টা একটা কয়টা চাঁদ একটা তারা কয়টা চারটা আগা গোড়া সবুজ ঠিক কিনা মিল আছে তুই তো পাকিস্তানি পতাকা আবদার নবী আসলে কি দেশ প্রেম না নবী বিদ্বেষ নবী বিদ্বেষ আসলে কি নবী তো একদম খোদার কসম আমাকে একজন জিজ্ঞেস করতেছে যখন হুজুর এ তো পাকিস্তানি পতাকা তাহলে পাকিস্তানি পতাকা দেখুস না জিন্দিগি হতে দেখি তো

হতে যোরা এক কাঁদে মিল আছে Hondi হতে পাকিস্তানি পতাকা তো সানুগগো মিলাদন্নবীর পতাকা তো সানুগগো তা হইদে আসমানে সান হবো আসমানে সান হবো তো পাকিস্তানি পতাকা সানুগগো মিলাদন্নবীর পতাকা তো উগগো সান এটা লয় যদি পতাকা ফোরাবো যদি পাকিস্তানিও জাগই তো শরম না লাগে না হায়ানালহ না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হই ফতাকাও তুলোজ যে পাকিস্তানের আসমান কি লাভ আসমানে পাকিস্তানের না এটা সান হবো দে তো আল্লাহ সানুগ্গ দিয়ে না পুরো আসমান তো পাকিস্তানের নামে লেহে দিয়ে তো তুই কেন এটা ফতাকা তুলস আসলে হত বড় গুমরা সব নবীর বিরোধিতা করলে গুমরা হইব আর মিলাদুল নবী পালন করলে জান্নাতি হইব সুবহান আমার ভাই আমার থেকে প্রশ্ন করেছিলেন হুজুর সময় থাকলে একটু বলিয়েন যে মিলাদুন নবী যারা পালন করবে তাদের পরিণতি কি হবে আর মিলাদুন নবী যারা পালন করবে না তাদের পরিণতি কি হবে তারা কি নাজাদ পাবে দেখে প্রমাণ দেখে নেন জুলুসের যখন ফতাকা উড়ে ফতফত করে উড়ে তখন দেখা যাচ্ছে কারা গুমরা হয়ে গেছে কারা জান্নাতি হয়েছে জান্নাতিরা খুশি হয়ে যায় নবী দেখে তাদের খুশিতে আত্মহারা হয়ে যায় আর মিলাদুল নবী বিদ্বেষীরা মিলাদুল নবীর ফতাকা পর্যন্ত কি করতে পারে না পার্থক্য করে না ফারে না তারা গোমরা হয়েছে তাহলে মিলাদুল নবী পালন করলে জান্নাতি হবে আর মিলাদুল নবীর বিদ্বেষী হলে গোমরা হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হুজুর কেবলা আলমের নকশে কদম মতো চলার তৌফিক দান করুক সবাই আমিন হুজুর কেবলা আলম বাংলার জমিনে না আসলে আমাদের কি অবস্থা হয় তাল্লাই বহুত ফিরের এর পর্যন্ত ইমান বাঁচাইছে সুবাহান আল্লাহ বহুত হিসাবের ইমান বাঁচাইছে আমার হুজুর কেমলা ফির গিরি কেমনে করতে শিখাই দিছে আমার হুজুর কেবলা সুবাহান আল্লাহ এমন হুজুর কেবলা যিনি অনেক ফিরে হাসে গেলে তো হিন্দু গম মানুষ না হিন্দু গম মানুষ কে ফুছালল কল করে যে রিকশালা ইটার মানুষ ও হাড়েতে লাগগো দার হদ দিন দি বেথা দাইনো না বামো দিন হদ ডাইনো দিন এতো ফিশাবর হই দিয়ে হুজুর ওনার এন্ড গম মানুষ জার ওমুক জায়গা তো নাছে ডাইন সাইডে বেথা ওমা আল্লাহ দিলে ফিশাব একদম মোরাকাবাত বৈকি এই চন্দন আইসতোন হনায় ডাইন দিকে বেথা করে দে চলি আয় চলি আয় ওందిতে ডোর শেষ আর ডাইনদিকে বেথা হুজুর কানে হইতা রে এই কেন আরো হইকে হইকে বেতাই অন হইতাড়ি তাড়াতাড়ি আই মানসিক অথবা হন ফাৰে ভিছা বেৰে উজুৰ ইণ্ডিয়ান 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 ভিছা বে এম চিন্তা মাতা দৰেগি মাতা হাম নগৰ উন্নতি আর আর হুজুর কেবলামারা রে শান সহগই আওলাদা রাসূল এমন আওলাদা রাসূল যাই বলতে হয় না হুজুর এই জন্য এসেছি যাই বলতে হয় না হুজুর এই সমস্যা আর বরঞ্চ নিষেধ করা হয় খবরদার চুপ থাকো কথা বলিয়ে না মুরশিদের চেহারার দিকে তাকিয়ে থাকো যেই 목সদে এসেছো কাওকে বলার দরকার নাই কলমের ভিতরে রাখো তোমার 목সদ পূর্ণ হয়ে যাবে আল্লাহ আল্লাহু আকবার

আর আর হুজুর কেবলা হদুয়া মুড়িধর এসব নাই লক্ষ লক্ষ মুড়িধর হিসাব নাই লেহিবার টাইম নাই এটা কি মুড়িধর এবার বাঁচি তাই না মুড়িদ এবার মরি গেল মুড়িদ বাঁচি তাইলে এবার প্রত্যেকটা কাজ মেজে পীরে মুর্শিদ সাহায্য করে আর মরি গেলে খবর ছিট লাগিবার আগদি মুর্শিদে করিম হাত লাগাই দেয় সুবহান আল্লাহ দলিল অনেক আছে আমাদের এলাকায় একজন বুনব্বী মানুষ ইন্তেকাল করতেছে

এখন বেলা এত এনে কি আরে মা বেলা বিস্কুট খাইলে তো এত বেশি ইয়া নাই গোসো লাড্ডুম টাড্ডুম হরে গিয়ে গে লাড্ডুম খেলার সিজন নাই সিজন আইলে আর তাই আল্লাহ জানে তো এরকম ভিন্ন আছে হুজুর কেবলাকে বলতে হয় না হুজুর কেবলাকে বলতে হয় না একটা ঘটনা দিয়ে শেষ করি গতবারের আগের বার মনে হয় হুজুর আসছিল একটা ছেলে আমি আমার কিছু মানুষ নি প্রত্যেক বছর আমি দুই বাস তিন বাস মহিলা নিয়ে যায় মাদ্রাসায় তো ইসলামের সুনিয়া ফাজিলে প্রত্যেক শনিবার প্রত্যেক মঙ্গলবার আজকে চার বছর হয়ে গেছে তরবিয়াতের নেসাব হয় শত শত মহিলা কেন উপস্থিত হয় এই নেশাবের কারণে যে কি যে উপকার হয়েছে আমি বলে বোঝাতে পারবো না তো অনেক মহিলা তাদের ছেলেকে আলেম বানানোর নিয়ত করছে হুজুর কেবলার কাছে গেছে সন্তানদেরকে বাইত করাইছে তো এরকম আমি একদিন নিয়ে গিয়েছিলাম একটা ছোট ছেলে দেখতেছি এই ফাগলামি করতেছে কি করতেছে বলদে হুজুর কেবলা ঘুম না যায় হুজুর কেবলা আর আর এত অজাক্তা হে হুজুর কেবলা ঘুম গেল দেহে হতাguin নিলেন না একদা হুজুর কেবলা ঘুম না যায় হুজুর কেবলা আর আর জাগিতা হে আবার হুজুর কেবলা ঘুম গেল দেখে তো بیگনে ফল আমি গড়া দেই তার ডাক্কার দেখে কে ফাতত না দেখ আল্লাহকে মানুষ গইল বেচারা রাত ছাইদ হই যায় কি দেখি সমস্যা হদনা হুজুর কেবলা ঘুম না যায় তো হুজুর কেবলা আর আর জাগিতা হে ব্যাপার কি হস না কি সময় হদে হুজুর আর তিনটা বাজে জুলুস যশ্ জুলুসি ইদি মিলাদুস্টন লাগে সুবাহ আল্লাহন বাজে বেগান জাগিয়েছে না কমিটির বাই হল ইউনিটের বাই হল যে কি হাতমত করে নিজারাও নজানে লাগাই তো হলে সরম লাগে না বাইর মান সম্মান যায় গই আই তো গোলাম গোলামই গোরাম ফুড়ি গোলামের সরম নাই আয় এখনো পর্যন্ত এদিন ন উজুর কেবলার সালানা জলসার পোস্টার লাগায় আয় আল্লাহর হাসে হইতে আল্লাহ আয় আলেন ন কিচ্ছু ন আই নবীর কদমের আর হুজুর কেবলার একজন সান্দানে শ্রীগুটের উগ্য গোলাম যতদিন বাসি দেখুন স্টেটের ন যা আর একদম লাস্টে দেখুন এখনো পর্যন্ত গলার মধ্যে স্বেচ্ছাসেবকের কার্ড লাগায় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করি জুলুসের পোস্টার লাগে। নিজেরা জাহির করে দিন ওনারা উৎসাহ দিদি লাগালে কি হবো রাইতের তিনটা বাজে জুলুসের পোস্টার লাগার বেগুন ভেঙে গিয়ে ফুয়া হরে মাত্র হবন নাই বা ভর নাই মা বাপ গুম যার আর ফুয়া হোস্টেল লাগার রাতের তিনটা বাজে হদে আমি যখন রাতের তিনটার দিকে রাস্তা খালি আমি ফোস্টার লাগাচ্ছি জশ্নে জুলুস ঈদে আদন নবীর রাস্তা ফিরি ছিল আমি এই ভারে ফোস্টার লাগিয়ে এই ভারে আসতেছি এমন টাইমে একটা ট্রাক এসে আমাকে এমন ভাবে মেরে দিয়েছে আমার সাথীরা মনে করেছে আমি মরে গিয়েছি খোদার কসম বলতেছি আমি দেখছি ট্রাকের নিচ থেকে আমার মজুদা হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ আমার হাত ধরে বের করেছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া জিন্দা জিন্দা হুজুর কেবলা পাকিস্তান ছিল বাংলাদেশে আরো দেরি আছে পোস্টার লাগাচ্ছে এজন্য মুরিদ কি করতেছে কোন জায়গায় আছে নখের উপর না দেখলে ওর কাছে বাই থা হারাম তো ওরে ট্রাকে মারে দিছে এরকম মারা মারছে যে বাসে উঠে উঠে গেছে বলে আমি দেখলাম আমার হুজুর কেমন আমার হাত ধরে বের করেছে সব হাজু তো বাংলার জমিনে চট্টলার জমিনে রাতের তিনটা বাজে কেউ জানে না সবাই ঘুম সের গোসিয়া কমিটির ইউনিটের পোস্টার লাগাচ্ছে খেদমত দিচ্ছে নবীর জুলুস বানানোর জন্য আর শাহিন শাহেস রিকর্ড দেখতেছে বাচ্চা তো কোথায় যাচ্ছে একা আমার বাচ্চা রাতের অন্ধকারে কি করতেছে আমার বাচ্চার কোনো বিপদ হচ্ছে কিনা শাহিন শাহে শ্রীকোট হুজুর আল্লাহ তাহের সামাদিন হুলা আলী শ্রীকোটে বসে এসেছেন কিন্তু নজর দিয়েছে বাংলার জমিনে যখন বিপদ দেখেছেন মুড়িদের সাথে সাথে হুজুর কেবলা এসে বের করে বেরেছেন সুহান ایر فرط کے سلے ٹکی کروے میں دشائی کے سا آئی رہے حضور کبلا آئی رہے حضور کبلا گم نوزا او باز ہیں آر حضور کبلا گم نوزا آر حضور کبلا گم شرر ایتزا گیتا ہے آر حضور کبلا گم گلو دے ہے سبحان اللہ پھر ہوتی تر رہے پھر ہوتے এলে বহুত মানুষ আরো জোর গাল দিয়ে দেয় ইচ্ছে মতো গাল দিয়ে এলে বহুত মানুষ আহতে বাজে তুই গাল দো আরো যা মন একবার আরো জোর একখানে সাই আইও না সাই আই এক শর্মনায়ের মরিত হদ আর হদ দে আয় যাই এম ঠিক আছে কিন্তু আর বাইতে তো নহবে আর ফিসাব আছে আর কি আছে আর ঠিক আছে তোর ফিসাব তোর মাথার উত রাইস গেইয়ে যা আমি আর আমার ভাই ছিলেন ইব্রাহিম খলিল আর কয়েকজন ছিল শর্মনায়ের মরিত যাই

হুজুর জোবান দিয়ে হাম নগরে হুজুর নজর দি করে কে সাহেব আল্লাহ রসুল হাদিসে পাকে বলেছেন ফাইনাহু ইয়ান জিরু বে নুরিল্লা আমার নবীর হাদিস সুস্পষ্ট হাদিস কোন মুমেন বান্দা কোন আল্লাহর বলি যদি কোন বান্দার দিকে তাকাই তার নজরের মধ্যে খোদার নূর চলে আসে সুবাহ তুমি তো নূর নবীর নূর ত্বয়রা বংশগত আছেই এটা আল্লাহর নূর আছে তো নূরে নূরে নূরুন আলা নূর হয়ে গিয়ে আল্লাহ আয়েশা রে সরম নাই গাটিwala ভাষালা এই সেই ফ্যান্ডাল আপনারা ফ্যান্ডাল আলা হলি তারা গোসা করি এই ফ্যান্ডাল না ওনারা ঠিক আছেন ওনারা আশিক হছেন ওনারা ফ্যান্ডাল লাগাতে মিলা আদন নবী ঠিক কি যাক অন্য যারা আছে আয়েশা আরুজুর কে আপনারা গাল দিয়ে বৈশা আরুজুরের হাসে আরুজুর কে লাগ গো নজর দিয়ে হাম হয়ে গিয়ে সুবহানাল্লাহ নেgahে मर्द মুমিন বদল তত্ত্ব দিস মোমেনের নজর মর্দে মোমেন কোনো নজর দিলে তুগির ফলটায় যায়

চারা করিয়ান না হাত ছাড়া করিয়ান না আপনার মতো কফাল ফোরা আর হবে না জামিয়ার ময়দানে চলে যাবেন আউ্লা রসুলের হাতে বাইত হয়ে যাবেন দেখবেন দুনিয়া আখড়াত আল্লাহ শেষ কথা আল্লাহ আমার হুজুর কেবলাকে হায়াতে দান করো। আল্লাহ আমার হুজুর কেবলাকে হায়াতে হিজরি দান করো আল্লাহ আমার হুজুর কেবলাকে কে সেভাই কুল্লিয়া কামেলা দান করো আল্লাহ আমার হুজুর কেবলাকে আমাদের হায়াত থেকে হায়াত দান করো আল্লাহ কেমন পর্যন্ত আগমনকে বাংলার জমিনে কায়েম করো আল্লাহ আমিন آمين، وآخر دعوانا أن الحمد لله رب العالمين، السلام عليكم ورحمة الله وبركاته.